আবার যদি জেলে থেকে বাইরে হয় আবার বাস দেওয়ার মতো করে তুমি সারবা রুবুল, তারপরে ওনার নাম তো কি আছে ভাই? রাজু আর কি আছে? ইয়াত না আহে, মই ইয়াত না আহে, মানে মই যেতিয়া সুপ্রিয় দর্শক, তো আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি, কারণ আজকে আপনারা ভালো না থাকলেও আমি ভালো আছি, কারণ আমি আজকে খুবই দূরের থেকে আমার ফেভারিট ক্রিয়েটর, ইউটিউব ক্রিয়েটর তাকর লোক লভ করবার নিয়ে গেছি, আর ইনশাল্লাহ আমার কপালে আসাল দিকে আজকে আমার দুই সাইডে যে মোরা আবেদ ভাই, মোরা আমজাদ ভাই, তো লভ করে খুব ভালো লাগতেছে। তো যাই হোক, আইসি যদি আপনাদের জন্যে কিছু মনের কথা, কিছু মানে গোপনীয় কথা, যেটা মানে সোশ্যাল মিডিয়া আগে বাসা আহে নাই, এই বস্তুগুলো তুলে ধরার চেষ্টা করুন। তো আবেদ ভাই স্টার্ট করি না? হ্যাঁ, তো আমজাদ ভাই, আবেদ ভাই ভালো আছো তো? না, খুশিনের মধ্যে ফার্স্ট ভালো আছো না, এটা ফিরে নেই, কারণ মানুষের জীবনে ওইটাই সবচেয়ে বড় আগ্রহ করা দরকার। তো যাই হোক, ইউটিউবের বিষয়ে হেই কয় যে ইউটিউবে কীরকম আর্নিং বা ইউটিউবের আহার পরে মানুষের কেমন করে কী করে নাকি ইউটিউবে, এটা কইসা হয়ে তোমরা মেলা কইসাও, তারপর ডিফিকাল্ট কিছু হয়েছে করি। তো যাই হোক, তোমার জীবনে বিয়া করার আগে গার্লফ্রেন্ড কয়টা আছে? জানি না, অবশ্য কহারি না। আচ্ছা ভাই, তুমি হলো কই তো? না না, অতি কই, আমি তো শুনকাই আমার বিয়া করার আগে তোমাকে ওই নেই শুনকাবো, ও আর কি করবো শুনকাবো, ওই নেই। আমজাদ ভাই, ইউটিউবে আসার পরে তো গ্রামের মাসে তো ফার্স্টে কিরকম সাপোর্ট করছাল বা কিরকম সাপোর্ট করে নাই, সেই বিষয়টা অল্প একটু জানতে চাচ্ছিলাম। গ্রামের মাসে তো ফার্স্টেও মানে ছুটি আসলো, এখনো ছুটি আছে, সব আপে ডাঙ্গ অন্য অন্য তুঙ্গ গ্রামের মানুষ কিনা জানি না, কিন্তু আঙ্গ গ্রামের মানুষ এক কথা কবে গেলি মাদারসু। তার মানে কত হয়েছে এটা, যখন আমরা ফার্স্ট মানে ভিডিও করলাম আর কি, আর রাস্তা দিয়ে ওখানে হেঁটে গেছি না, এই গেল মাথা হুক না, এই গেল বাপটা মরুক, দুটা করে খানাগো পুটকি মারা দেখানাগো, তার মানে এই দুটা বাসা যে আছে মুখস্ত, এখনও অবশ্য কণা, এখন যদি সামনে দিয়ে আড়া যায় না, বাপ গেল বাপ গেল, এই সিস্টেম কথা। তো এটা গ্রামের মানুষে আগেও সাপোর্ট করে না, এখনও সাপোর্ট করে না অবশ্য, মানে চুপে চুপে এখন সামনে করে পিছনে পিছনে নিজের খাস বন্ধু, যেগুলা খাস বন্ধু, হ্যাঁ ওরাও যায় দেখি যে আরেকজনে উল্টো পুল্টো কথা করছে, কিন্তু হ্যাঁ ফাঁকে যায় আর আবার ঠিকই নামটা কয় রাখবো যে ও আগোবাড়ি নেবিল আঙ্গোবাড়ি। যাই হোক, ভালো লাগছে কুয়েশনটা, যে হিসাবে অ্যান্সার যে দেবা ই হবা মানে পড়ছে আর কি। তো যাই হোক, আমি আবারও আবেদ ভাইয়ের বগলে আবার চাই, আবেদ ভাই বর্তমান জেনারেশনে মাসে সোশ্যাল মিডিয়াটা মানে সবাই নিয়ে নিয়েছে, কিন্তু মানে যে ইচ্ছা হেতি ইউটিউব করে, যে ইচ্ছা সেই ধরনের ইউটিউব করে, অ্যাকচুয়ালি তো ইউটিউবে সাকসেস হবার গেলে তো কন্টেন্টের জরুরত, তাই না? কন্টেন্ট বস্তুটা আমার খুবই মানে কন্টেন্টের জোরদান রাখবো, কোয়ালিটির জোরদান রাখবো বা তোমার ভালোবাসা রাখবো, তাই তো? আমরা যে কই যে খালি মেহনত করা রাখবো, কষ্ট করা রাখবো আর কন্টেন্ট ভালো দেওয়া রাখবো, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দেখেন সাকসেস পাওয়া যায় না, কিছু একটা নসিব লাগে, কিছু নসিব লাগে। বহুত এরকম ক্রিয়েটর আছে একটা করে ভিডিওর মধ্যে, অ্যালবাম গানগুলোর মধ্যে লাখ লাখ টাকা খরচা করে নিচ্ছে, একটা করে গানের মধ্যে লাখ লাখ টাকা, আঙ্গুরে এই জায়গার মধ্যে আছে, আঙুর ধুবরীর মধ্যেও আছে। ফার্স্টের এবার আগেও 2000 আসছিল, এখনও 2200 রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু ওগর 50,000 নিচে খরচ, কোয়ালিটি মেনটেন করা, বহুত কিছু করা, ওরা একটা করে শ্যুট 5 দিন 10 দিন করে শ্যুট নেয়, ওরা ঠান্ডার এই বৃষ্টি নাকবে, বৃষ্টির দিকে বসে থাকে বা অন্য দিকে বসে থাকে, এটা এই ধরনের কথা। তার মানে এক কথা কবার গেলি কিছু কিছু ভালো হইলো, নসিবেরও কিছু দরকার আছে, কিছু নসিব লাগবে, এই ধরনের কথা আছে। যাই হোক, তো এখন বর্তমান যারা যে আমরা ছোটো মোটো ক্রিয়েটর, আমার তো মাত্র 6,000 সাবস্ক্রাইবার একটা চ্যানেলে, মানে ওটা নিয়ে ধরে পড়ে রয়েছি, যেটা পারি মোটো কথা 6,000 সাবস্ক্রাইবার কিন্তু কম না রে দাদা, বহুত যাক। যাই হোক, দোয়া করো তুঙ্গো হাতে, তুঙ্গোর হাতে তো দূরে থাক, তুঙ্গোর এই যে আড়ে আগে সব হিন্টা জানি একটু কাজে হারি, তাই হবো। তো নেক্সট কোয়েশন হলো, আমি আমজাদ ভাই ঠান, তার মানে একজন বারবার কোয়েশন করার থেকে একটা একটা করে করি। আমজাদ ভাই, আমি একটা কোয়েশন করছিলাম আবেদ ভাইরে, সেই কোয়েশনটা আমি রিপ্লাই তোমার করবার চাই, তোমার গার্লফ্রেন্ড কয়টা আসাল? আসাল
আমি কিন্তু একটা বস্তু তোমার ফলো করি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম রিল। আর ইনস্টাগ্রামে রিল আবেদ ভাই যেটা দুঃখ প্রকাশ করে আর কত সময় এত রোমান্টিক ভাব দেয়, আমি দেখা হয় নাকি তোমাকে আমি তারিফ করবো, তুমি যে ওর গভীরে ওটা কোনো কথা না, যে মানে আর কি কষ্ট কি কয় প্রকাশ করা হবে যাবি ওইগুলা কোনো কথা না। গার্লফ্রেন্ডও নাইকে অ্যাকচুয়ালি ফ্রেন্ড আছে, কালকে আমরা আর একটা অর্জুন একটা পাত্রী দেখছি কালকে। হ্যাঁ পাত্রীটা অ্যাকচুয়ালি ক্লাস নাইনে পড়ে, তো খুব সুন্দর, মানে খুব সুন্দর ছোটো, দেখা যাক কি হয়। বাড়িতে আলাপ পারছি, বরাব্বাও বরমা আলাপ পারছে, তাহলে অন্য খালি আটকে যারা আলাপটা কিন্তু সিরিয়াস, অ্যাকচুয়ালি আলাপটা পারছে সিরিয়াস, কিন্তু বিয়েটা করবো আমি অতি করবো না, আমার বাপও বিয়েটা করবো না, ঠিক আছে। ওরা রাজি থাকলে তোর কাম নাই, আমার রাজি থাকা লাগবো। হে কিন্তু আমি রাজি নে, বিয়ে আমি করবো না, আমি দেরি আছে, আর ছটা বছর যাই, ছয়টা বছর বিয়ে আমরাই করবো, কিন্তু রাখবো তাকে তো যাই।